সাভারে খেলার সময় জামেলা নামের এক কন্যা শিশুকে তুলে নিয়ে গেছে বোরখা পরা এক নারী ঘটনায় সাভার থানায় মামলা দায়ের করে চুরি হওয়া শিশুর মা শিলা বেগম বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে সব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল এর আগে গতকাল বুধবার সাভারের থানা রোড এলাকার সুপার স্বপ্নের সামনে থেকে জামেলাকে চুরি করে নিয়ে যাওয়া হয় চুরি যাওয়া শিশু জামেলা রাজবাড়ী জেলার বাসিন্দা সে তার নানি ও মা শিলা বেগমের সাথে থানা রোড এলাকার সুপার সব স্বপ্নের পেছনে মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকত ভুক্তভোগী শিলা বেগম বলেন মানুষের বাসায় কাজ করে মেয়েটাকে দেখাশোনা করি ও সংসার চালাই গতকাল থেকে খোঁজাখুঁজির পর না পেয়ে আজ থানায় মামলা দায়ের করি মামলা তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল বলেন আমরা সিসি ক্যামেরায় ফুটেজ সংগ্রহ করেছি শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে